নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। কেরালার ঘরের মাঠে গিয়ে মোহনবাগানের দাদাগিরি, 4-3 গড়ে কেরালাকে হারিয়ে কিন্তু মোহনবাগান 3টে পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ভালো জায়গাতেই থাকলো। ভীষণ গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট কিন্তু মোহনবাগান কেরালার হোম গ্রাউন্ড থেকে তুলে নিল। ফার্স্ট হাফটা একটু বলতে পারো যে বোরিং হলেও সেকেন্ড হাফটা আলাদাই হয়েছে। টোটাল 7টা গোল হয়েছে, 6টা গোল হয়েছে যে সেকেন্ড হাফে, আলাদাই ম্যাচ হয়েছে। আরমান্দ সাদিকু তার কোয়ালিটি ফাইনালি দেখিয়েছে আমাদেরকে। হয়তো আজকে হ্যাট্রিক করতে পারত রেফারি হরিশ কুণ্ডু, যদি সঠিক রেফারিংটা করতে পারত তাহলে। তার সঙ্গে সঙ্গে মোহনবাগানের ডিফেন্সেরও একটু ভুল হয়েছে এবং অসাধারণ একটা ম্যাচ হয়েছে। সবকিছু নিয়েই কথা বলবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটাকেও অন করতে অবশ্যই ভুলবে না। তো আমরা যে বললাম মোহনবাগানের দাদাগিরি ইন দ্য সেন্স, মোহনবাগান ম্যাচটা জিতেছে, কেরালার ঘরের মাঠে গিয়ে 4টে গোল করেছে। তবে কেরালার দর্শকদের সামনে কিন্তু ভীষণ একটা কঠিন হয়ে যায় অপোনেন্ট টিমের, যেটা আমরা মুম্বাইয়ের এগেনস্টে দেখেছিলাম যখন কেরালা খেলতে নেমেছিল। কেরালার দর্শকদের সামনেই মুম্বাই সিটি এফসির টিমটা ভেঙে পড়েছিল। বাট মোহনবাগানের এই টিমটার তো আলাদাই অ্যাটিটিউড, কেরালার দর্শকদের পাত্তাই দিল না। উল্টে দীপক তাংড়ি গোল করে কেরালার দর্শকদের কানে আঙুল দিয়ে দেখাচ্ছিল যে সাউন্ড কই। তারপর যদিও কেরালার দর্শকরা একটা ড্যাশ অফ তাংড়ি তাংড়ি করছিল, ওয়ার্ডটা বললাম না তো, সেটা তাংড়ি কোনো গায়ে বাকি নেই, লাস্টে উঠে গিয়ে সাহালের সঙ্গে সেটা নিয়ে মজা করছিল। ইভেন একটা ক্ষেত্রে মোহনবাগান মিস পাস করেছিল, কেরালা দর্শকরা খুব চেঁচা ছিল, তারপরে প্রবীর দাস মিস পাস করে দিমিত্রি পাত্র, তো কেরালা দর্শকদের দেখাচ্ছে আরো চেঁচা আরো চেঁচা, কত চেঁচাবি চেঁচা ভাই, কি অ্যাটিটিউড ছিল ভাই। এইরকম টিমের মধ্যে অ্যাটিটিউড থাকলে সেই টিম যে কোনো সিচুয়েশন থেকে ম্যাচ বার করতে পারে, এবং সেই অ্যাটিটিউড সেই ক্যারেক্টার সেটাই কিন্তু মোহনবাগান আজকের ম্যাচে দেখিয়েছে। দুবার এগিয়ে গিয়েছে, দুবার কেরালা গোল শোধ করেছে, তবে তারপরও হাল ছাড়েনি এবং মানে গোল করেই গেছে। তো সেখানে আলাদাই ম্যাচ হয়েছে কিন্তু মোহনবাগানের জন্য। কেরালাও ভালো খেলেছে, কেরালারও প্রশংসা করতে হবে, বাট মোহনবাগানের এই টিমটা কিন্তু তাদের জন্য টু গুড ছিল। তো প্রথমেই একদম মানে শুরুর 10 মিনিট মোহনবাগানের আধিপত্য ছিল। মোহনবাগান সেই সময় কেরালাকে নিয়ে ছেলে খেলা করছিল এবং আরমান্দ সাদিকু 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু সে মানে কেরালার গোলে একটা শট নিয়ে নিয়েছিল। দেখে মনে হচ্ছিল সাদিকু মুডে আছে এবং 4 মিনিটের মাথাতেই কিন্তু সাদিকুর থেকে আমরা একটা ব্রিলিয়ান্ট গোল দেখি, যেটা মোহনবাগানকে কিন্তু শুরুতেই এগিয়ে দেয়। সাদিকুর থেকে আমরা ডুরান্ট কাপে একটা গোল দেখেছিলাম এফসি গোয়ার এগেনস্টে, ব্রিলিয়ান্ট গোল, এবং দেন কিন্তু কোয়ালিটি একটা গোল সাদিকু আবার এই ম্যাচে দেখালো, অ্যাকচুয়ালি একটা না দুটো দেখালো। প্রথম গোলটার ক্ষেত্রে আনোয়ার আলী সে বল ক্লিয়ার করেছিল, বল চলে যায় সাদিকুর কাছে, সাদিকু কিন্তু একটা টাচে প্রীতম কোটালকে সুন্দরভাবে কাটিয়ে নেয়, দেন একটা টাচ নিয়ে বক্সের মাথা থেকে মানে বক্সের বাইরে থেকে বাইরের মাথা থেকে ব্রিলিয়ান্ট একটা মানে শট নেয়, ব্রিলিয়ান্ট ফিনিশ, প্রপার স্ট্রাইকার ফিনিশ, একটা প্রপার নম্বর 9 থেকে যে টাইপের গোল দেখলে মনের ভেতরটাই খুব আনন্দ আসে, সেম একটা গোল কিন্তু সাদিকু করলো, ব্রিলিয়ান্ট গোল, এবং সেই গোলটা করে কিন্তু সাদিকু মোহনবাগানকে লিড দিয়ে দিয়েছিল। এবং প্রথম 10 মিনিট মোহনবাগান ভালো ফুটবল খেলে, বাট দেন আস্তে আস্তে কেরালা ম্যাচটা ধরতে শুরু করে এবং 15 মিনিট থেকে 45 মিনিট ফার্স্ট হাফের যদি এই সময়টার কথা বলি, সেখানে কিন্তু কেরালা ম্যাচটাকে বেশি কন্ট্রোল করেছে বলতে পারি আমরা। মোহনবাগান ডিফেন্সিভলি সলিড ছিল, ভালো ডিফেন্স করেছে, বাট সেখানে কিন্তু ডেফিনেটলি কেরালা সেই জায়গাতে আধিপত্য বেশি ছিল এবং ফার্স্ট হাফে কিন্তু দিমিত্রি পেত্রাতোস বা সাহারের মতো প্লেয়ারকে কেরালা ভালোভাবে আটকে রেখেছিল। ভিবিন মোহনন কেরালার জন্য ফার্স্ট হাফে কিন্তু বেস্ট প্লেয়ার ছিল, সেই প্লেয়ারটার প্রশংসা অবশ্যই করতে হবে। এবং সেকেন্ড হাফে কিন্তু ভিবিন মোহনন সেই কিন্তু দুর্দান্ত একটা গোল করে কেরালাকে সমতায় ফেরায়। এবার ভিবিনের গোলটা কিন্তু খুব সুন্দর ছিল, কেরালা কিন্তু খুব সুন্দর পাসিং মানে ফুটবল খেলে অপোনেন্ট বক্সের সামনে একটা দুর্দান্ত ফিনিশ কিন্তু ভিবিন করে, বাট ওই সময় মোহনবাগানের ডিফেন্সও কিন্তু বল ওয়াচ করছিল, তো সেখানে হয়তো ডিফেন্সিভলি মোহনবাগান ওখানে বেটার করতে পারতো, বাট ওটা কিন্তু একটা দুর্দান্ত গোল ছিল যেটা কিন্তু কেরালাকে সমতায় ফেরায়। তবে সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং ওই গোলটার আগেও কিন্তু মোহনবাগান বেশ কিছু অ্যাটাক করেছিল। তবে মোহনবাগান যে সেকেন্ড গোলটা পায় সেটাও কিন্তু আসে সাদিকুর একটা ব্রিলিয়ান্ট স্ট্রাইক থেকে, ব্রিলিয়ান্ট একটা ভলি থেকে। তো আজকে কিন্তু মোহনবাগানের দলে বেশ কিছু পরিবর্তন হয়েছিল, যেই পরিবর্তনগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম সেগুলো কিন্তু হয়েছিল। তবে একটা এক্সট্রা পরিবর্তন হয়ে গেছিল, মানে আমরা আলোচনা করছিলাম ম্যাচ প্রিভিউতে যে আশিস রায় আসতে পারে, সে রাইট উইং এ খেলতে পারে এবং মানভীর লেফটে চলে যেতে পারে, সেটা হয়েছিল। কামিংসের জায়গায় সাদিকু স্টার্ট করতে পারে, সেটা নিয়েও আমরা আলোচনা করছিলাম। তবে এটাই ভাবছিলাম যে কামিংস যে ফর্মে আছে আর সাদিকুকে যেরকম আমরা উড়িষ্যার এগেনস্টে গোল মিস করতে দেখেছি, সেটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা, সেটার জবাব একদম সাদিকু আলাদাভাবেই দিয়েছে। তবে তার সঙ্গে দীপক তাংড়ি কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেনে আসে। এবার আমার মনে হয়েছিল আগের দিন যে এটার কথা বলি, তাংড়ি স্টার্ট করতে পারে হয়তো ডিয়ামেন্টাকোসের ফিজিক্যালিটির কথা মাথায় রেখে, তবে তারপর আবার এটাও ভাবলাম যে অভিষেক সূর্যবংশী যে ফর্মে আছে তাকে কি তাংড়ি রিপ্লেস করবে, তাকে কি বসাবে, তাই এই চেঞ্জটার কথা বলিনি। বাট দেখলাম যে ওই চেঞ্জটাও হয়েছে, তাংড়িও কিন্তু এসেছিল মোহনবাগানের প্লেইং ইলেভেনে। তো যাই হোক, মোহনবাগানের প্লেইং ইলেভেন এরকম ছিল। উল্টোদিকে কেরালাও কিন্তু প্রীতম প্রবীর দুজনকেই তাদের স্টার্টিং লাইন আপে নিয়ে এসেছিল, দুই বাঙালি ছেলেকে মোহনবাগানের এগেনস্টে, প্রাক্তন মোহনবাগান প্লেয়ারকে। তো সেখানে যাই হোক, সেখানে কিন্তু মানে এক এক হয়ে যাবার পর দেন সাদিকু করে আবার সেকেন্ড গোল,
সেই জায়গায় কিন্তু দিমিত্রি পেত্রাতোস সে একটা কর্নার নেয়, সেকেন্ড বলটা আসে হচ্ছে সাদিকুর কাছে এবং ব্রিলিয়ান্ট একটা ভলি নেয়। ভাই সাদিকু তাকে নিয়ে আমরা যে ক্রিটিসাইজ করেছি তার জবাব কিন্তু এই ভলিটা, আলাদাই ভলি নিয়েছে, আলাদাই গোল করেছে, আলাদাই গোল ছিল কিন্তু। তো সেখানে কিন্তু আরমান্দো সাদিকু আবার 2-1 লিডটা মোহনবাগানকে দিয়ে দেয়। এবং দেন মোহনবাগান অ্যাটাক করছিল, কেরালার কাছেও সুযোগ আসছিল এবং অ্যাকচুয়ালি কিন্তু মানে কেরালার হয়ে দিমিত্রি ডিয়ামেন্টেকোস সে মেন থ্রেট ছিল এবং দিমিত্রি ডিয়ামেন্টেকোসকে কিন্তু দুর্দান্ত ভাবে সামাল দিচ্ছিল হেক্টর ইউস্তেপ। হেক্টরের সামনে কিন্তু দিমিত্রি সেরকম নড়াচড়া করার জায়গা পাচ্ছিল না, দারুণ ডিফেন্স কিন্তু দিমিত্রির এগেনস্টে হেক্টর করছিল। তবে মোহনবাগান সেকেন্ড যে গোলটা কনসিড করে সেই গোলটার ক্ষেত্রে কিন্তু ডিয়ামেন্টেকোস চলে গিয়েছিল আনোয়ারের দিকে, একটু মিসকমিউনিকেশন বলতে পারো আনোয়ার এবং হেক্টরের মধ্যে। ফেডর সারানিচ বলটা ছাড়লে সেটা কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টেকোস আনোয়ারের সামনে থেকে ধরে আনোয়ার ট্যাকেল করতে যায় বক্সের মধ্যে, যেটা একটু ভুলভাল হলে পেনাল্টিও হয়ে যেতে পারতো, বাট দিমিত্রি ডিয়ামেন্টেকোস বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে একটা দারুণ ফিনিশ করে কিন্তু আবারও কেরালা ব্লাস্টার্স এফসিকে সমতায় ফেরায়। স্কোর লাইন হয়ে যায় 2-2। এবার হাবাস কিন্তু 2-1 হয়ে যাওয়ার পর একটা চেঞ্জ করে ফেলেছিল, মিডফিল্ডের স্টেবিলিটি বাড়ানোর জন্য শাহালকে তুলে সেখানে কিন্তু অভিষেক সূর্যবংশীকে নিয়ে এসেছিল। তবে ভাই অভিষেক প্লেয়ারটাকে আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মোহনবাগানের থার্ড গোলটা যখন হলো, মানে যখন মোহনবাগান কর্নারটা পেলো থার্ড গোলের আগে, সেই সময় আমি ভাবছিলাম যদি এই কর্নার থেকে গোল হয় অভিষেকের কথাটা বলতেই হবে, কারণ থার্ড গোলটার আগে কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী সে বল নিয়ে রান করছিল এবং সেই সময় সবাই ভাবছিল সে কোনো প্লেয়ারকে পাস দেবে এবং করণজিৎ একটু আউট অফ দ্য লাইন ছিল, বাট অভিষেক সূর্যবংশী কিন্তু নিজের কনফিডেন্স দেখিয়ে সেখানে শুট করে করণজিৎকে দিয়ে একটা ভালো সেভ করে সেখান থেকে কর্নার আসে, কর্নার নেয় দিমিত্রি পেত্রাতোস ফার সাইডে রেখে, যেখানে ফেডর সারানিচ তার মার্ক করার কথা ছিল দীপক তাঙড়িকে, বাট সে সেটা করে না, দীপক তাঙড়ি এসে ফ্রি হেডার নিয়ে যায় 3-2 করে দেয়। এটাও কেউ ভেবেছিল যে দীপক তাঙড়ি গোল করে মোহনবাগানকে লিড দেবে, এবং দীপক তাঙড়ি শুধু লিড দেয় না, গিয়ে কেরালার দর্শকদের সামনে যেরকম হাব ভাব করলো কেরালার দর্শকরা হয়তো তার সোশ্যাল মিডিয়াতে অলরেডি গালিগালাজ শুরু করে দিয়েছে, বাট এটা হচ্ছে মুখের উপর জবাব যে কত চেঁচাবি চেঁচা আমরা তো আছি এখানে। তো সেখানে দীপক তাঙড়ি সে কিন্তু মোহনবাগানকে 3-2 লিডটা দিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে কেরালার দর্শকদেরও একদম চুপ করিয়ে দেয়। এবং তারপর কিন্তু মোহনবাগানের সামনে অনেকগুলো গোল করার সুযোগ এসেছিল, যেখানে কিন্তু অবভিয়াসলি তোমার আরমান্দো সাদিকুর হ্যাট্রিক করা উচিত ছিল। মানবীর সিং বল রিলিজ করে বলটা জাস্ট মানে আরমান্দো সাদিকুর সে টাচ করলে গোল ঢুকে যাবে, গোলকিপার কেটে গিয়েছে, সেখানে কিন্তু আরমান্দো সাদিকুর শট মারতে আসে, পা বাড়িয়ে দেয় হচ্ছে সন্দীপ সিং, সন্দীপের পায়ে লাগে এবং বলটা কিন্তু সেক্ষেত্রে বেরিয়ে যায়। ডেফিনেটলি পেনাল্টি, পেনাল্টি তার সঙ্গে কার্ড হতে পারতো, রেড কার্ডও হয়ে যেতে পারতো, মানে সেখানে প্রপার গোল স্কোরিং অপরচুনিটি। আরমান্দো সাদিকু গোলে মানে পায়ে জাস্ট বলটা কানেক্ট হবে সেই সময় পা দিয়ে দিয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে ওটা পেনাল্টি, বাট হরিশ কুণ্ডু কি করলো ওটা, মানে কোনো ডিসিশনই দিল না, উল্টে গোল কিক দিয়ে দিল, মানে ভারতীয় রেফারিদের মধ্যে আইপিএল কে হরিশ কুণ্ডু একটু বেটার, বাট সেও আজকে যেরকম যেরকম সিদ্ধান্ত দিয়েছে কিছু বলার নেই, অনেকগুলোই ভুল সিদ্ধান্ত দিয়েছে সবকিছু নিয়ে কথা বলছি না এখন। তবে ডেফিনেটলি সাদিকু ওখানেই হ্যাট্রিকটা করতে পারতো এবং তাকে আটকানোর জন্য ওখানে কিন্তু মোহনবাগান পেনাল্টি পেতে পারতো, পেনাল্টিটা যদি সাদিকু নিতেও তো হ্যাট্রিক তার হয়েই যেত, তো সেখানে কিছু বলার নেই ওই সিদ্ধান্তটা নিয়ে। এবং তারপর কিন্তু মোহনবাগানের সামনে অনেকগুলো সুযোগ এসেছে, যেখানে কিন্তু দিমিত্রি পেত্রাতোস সাদিকু তার জন্য একটা খুব ভালো বল বানিয়ে দেয়, সে মারে বলকে কিন্তু ক্রসবারে লাগে, আর একটা ক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোস সে কিন্তু মানে শট মারে যেটা কিন্তু কেরালার গোলের একটু পাশ দিয়ে বেরিয়ে যায়, খুব ক্লোজ ছিল, দিমিত্রি কিন্তু ওই পর্যায়টাই জ্বলে উঠেছিল। তবে সেই সময় মনে হচ্ছিল যে মোহনবাগানের কিন্তু লিস্টনের মতো একটা প্লেয়ারকে দরকার, কারণ সেখানে প্রীতম কোটাল স্ট্রাগল করছিল, কেরালার ডিফেন্সও মানে অনেক উঠে যাচ্ছিল, সেখানে যদি কোনো একজন পেসি প্লেয়ার আসে সেটা লিস্টন হোক বা কিয়ান হোক সে কিন্তু এসে মানে ভীষণ রকম সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং অ্যাকচুয়ালি লিস্টনকে নামানোর পর কিন্তু সেটাই হলো। লিস্টন কিন্তু এসে একটা ব্রিলিয়ান্ট চান্স তৈরি করে দিয়েছিল, যেখানে কিন্তু অভিষেক সূর্যবংশী আবারও পেছন থেকে বল রাখে, লিস্টন বল নিয়ে রান করে, দেন করণজিৎ সিং সেখানে এগিয়ে আসে, ওখানে অ্যাকচুয়ালি লিস্টনেরই গোল করা উচিত ছিল, বাট লিস্টনের টাচটা হেভি হয়ে যায়, করণজিৎ সেখানে 3 বল সেভ করে, মানে প্রথমে লিস্টনের থেকে আটকায় দেন কামিংসের কাছে বল গেলে সেখানেও বক্সের বাইরে একবার আটকায় দিন, বক্সের ভেতরে কামিংসের মানে পায়ে আরেকবার সেভ করে, তারপরও কামিংসের কাছে বল আসে, কামিংস কিন্তু শট করে, বাট ওটা কিন্তু লেসকোভিচ ব্রিলিয়ান্ট গোল লাইন সেভ করে আটকে দেয়। মোহনবাগানের ওখানেই কিন্তু 4-3 হয়ে যাওয়া উচিত ছিল, তারপর অভিষেক সূর্যবংশী আবারও কিন্তু বক্সের মধ্যে ঢুকে একটা বল রাখে, কামিংস রান করে না এবং অভিষেকও শটই নিয়েছিল, সেটাও একটু পাস দিয়ে বেরিয়ে যায়, তবে ফাইনালি কিন্তু 4-2 হয়েই যায় জেসন কামিংসের সৌজন্যে, যেখানে আবারও কিন্তু প্রীতম কোটালের সামনে দিয়েই লিস্টন কোলাসো রান নেয়, প্রীতম ধরতে পারে না এবং মানে প্রীতম সেই সময় ম্যাচ ছেড়েই দিয়েছিল দেখে মনে হচ্ছিল, এবং লিস্টন বল দেয় মানভীরকে, মানভীর বলটা ঠিকঠাক মানে পায়ের মধ্যে রাখতে না পারলে বল চলে যায় কামিংসের কাছে, আর কামিংস তো ওইসব জায়গা থেকে খুব কমই মিস করে, 6-yard বক্সের আশেপাশে বল পেলে কামিংস জালে জড়িয়েই দেয়, সেই কাজটাই কামিংস করে 4-2 করে দেয়। তবে লাস্টে একদম শেষ মোমেন্টে এসে মোহনবাগান আর একটা গোল খেয়ে গেল, আবারও সেই আনোয়ারের সামনে দিয়েই কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টেকোস গোল করে গেল, একটু আনোয়ারকে দোষ কিন্তু ওখানেও দেওয়া যেতে পারে,
তারই মিস্টেক বলা যেতে পারে, বাট ওই গোলটা না খেলে মোহনবাগান এখন লিগ টেবিলের টপে থাকতো এবং ওই গোলটা খেয়ে যাবার জন্যই 2 নম্বরে আছে। তবে আবারও মানে মুম্বাই সিটি এফসি জামশেদপুর ম্যাচটা থেকে পয়েন্ট যদি পেয়ে যায় তারা এমনিও টপে চলে যেত। তো সেখানে ঠিক আছে, বর্তমানে মুম্বাই 39 পয়েন্টে আছে, মোহনবাগান 39 পয়েন্টে আছে, মোহনবাগান একটা ম্যাচ কম খেলেছে। তো অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ব্রেকে যাবার আগে মোহনবাগানের এই 3টে পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। মোহনবাগান যে ফর্মে আছে, যে ছন্দে আছে, 3টে পয়েন্ট লাগতোই এবং 3টে ব্রিলিয়েন্ট পয়েন্ট কিন্তু মোহনবাগান তুলেছে। অবশ্যই ডিফেন্সিভলি কিছু মিস্টেক হয়েছে, বাট অ্যাটাক সেটা পুষিয়ে দিয়েছে। তো 4-3 মোহনবাগানের অসাধারণ জয়, অসাধারণ একটা ম্যাচ দেখেছি। তো তোমাদের এই ম্যাচ নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটাকে একটু লাইক করে দিও কারণ গরম পড়ে গেছে, ঘেমে গেছে দেখতে পাচ্ছ, তো তাও ভিডিও বানিয়ে যাচ্ছে, এত কথা বলছি, তো একটু লাইক করে দিলে মোটিভেশন আসবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।